এ আসলে মানুষ নয়, মানুষরূপী পশু, জঘন্য সন্ত্রাসী, নরঘাতক। সারা দেশের মানুষ এই খুনির বিচার চায়। তার যদি বিচার না হয় তাহলে বোঝা যাবে যে দেশে কোনো আইনের কোনো প্রয়োগ নাই। ঈশ্বর বিচার আমাদের এই খুলনার বুকে হোক, আমরা এটা চাই। ঈশ্বর সিকদারের ফাঁসি চাই, ঈশ্বর সিকদারের বিচার চাই। ফাঁসি না দিলে এই দেশের মানুষ টিকতে পারবে না। এই খুলনার লোক সিকদারের ফাঁসি, এক মাসের ভিতরে আমরা সিকদারের ফাঁসি। এই ঈশ্বর সিকদারের বিচারক এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরও বিচার আমরা দাবি করি। ঈশ্বর সিকদার তো বের হওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের আমি নামটা উচ্চারণ করলাম, আসলে উচ্চারণ করাও ঠিক হয়নি আমার পক্ষে। এই ধরনের ক্রিমিনালের নাম উচ্চারণ করতে চাই না আমি। তবুও আপনি যেহেতু প্রশ্ন করেছেন বলে আমি কথাটা বললাম, এই ধরনের ক্রিমিনালরা বের হতে পারবে না। বর্তমান সরকার ইতিমধ্যেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।